नमस्कार কাকুলিস গ্যালাক্সিতে সবাইকে স্বাগত। আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে কোন ধরনের পাত্রে সিঁদুর ব্যবহার করা উচিত আর কোন কোন ধরনের পাত্র ইগনোর করা উচিত। আর সেই ভিডিওটাতে অনেক ধরনের প্রশ্ন ছিল যেগুলো আমি ওই ভিডিওটাতে কভার করিনি, তাই আমি ভাবলাম যে সেই ভিডিওটার পার্ট 2 করা যাক। তাহলে চলো আজকে জেনে নিই বিস্তারিতভাবে কোন পাত্রে সিঁদুর রাখা উচিত এবং কোন পাত্রে উচিত নয়, আর এর পেছনে কারণই বা কি, আর কিভাবে সিঁদুর পরা উচিত, সিঁদুর কেনই বা হিন্দু মেয়েদের পড়তে হয়। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখানে কয়েক রকমের সিঁদুর কৌটো যেগুলো প্রচলিত রয়েছে সেই কয়েকটা সিঁদুর কৌটো আমার সঙ্গে নিয়ে বসেছি, যাতে ব্যাপারটা খুব সুন্দরভাবে আমি বোঝাতে পারি। প্রথমেই বলে দিই, এটা কিন্তু আমার তৈরি করা কোনো যুক্তি নয় বা আমি এটা নতুন করে আবিষ্কার করিনি। আমি যা শুনেছি, বড়দের মুখ থেকে শুনেছি অথবা বিভিন্ন ধরনের হিন্দু শাস্ত্রের যে পুরাণ রয়েছে তার থেকে আমি কিছু তথ্য সংগ্রহ করেছি, তার উপর বেস করেই কিন্তু আমি এই সমস্ত কথাগুলো বলছি। এতে যদি কারোর মনে কোনো রকম আঘাত লাগে কিংবা কোনো দ্বিধা থাকে, তার জন্য কিন্তু আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে দেখো এখানে আমি কি কি সিঁদুর কৌটো নিয়েছি। প্রথমত এটা হচ্ছে কাঠের একটা সিঁদুর কৌটো, যেটা বিয়ের সময় সমস্ত মেয়েদেরই, হিন্দু মেয়েদের হাতে থাকে। এটা কাঠের সিঁদুর কৌটো, এটাকে গাছ কৌটো বলে। এইবার এরকম অনেক ধরনের সিঁদুর কৌটো থাকে যেগুলো আমরা শোপিস হিসেবে কিনে আনি বিভিন্ন জায়গা থেকে। যেমন এইটা একটা টিনের সিঁদুর কৌটো, এটা একটা ব্রাস বা পিতলের সিঁদুর কৌটো, এটা একটা রূপোর সিঁদুর কৌটো, এটাও একটা কাঠের সিঁদুর কৌটো, আর এটা হচ্ছে প্লাস্টিকের সিঁদুর কৌটো যেগুলো বাজারে সিঁদুর সহ বিক্রি হয়। এবার আমি এক এক করে বলছি যে কোন সিঁদুর কৌটোয় সিঁদুর পরা উচিত নয়টা আগে বলে দিই। যেটা শুনে এসেছি, যতদূর পর্যন্ত শুনে এসেছি, যে সব থেকে অশুভ বলবো কি না এই শব্দটা নিয়ে আমার একটু আপত্তি আছে, তবে সব থেকে ইগনোরেবল যে মেটালিক সিঁদুর কৌটোটা সেটা হচ্ছে রূপোর সিঁদুর কৌটো। রূপোর সিঁদুর কৌটো কিন্তু ঘর সাজানোর জন্যই ব্যবহার করা উচিত, এতে সিঁদুর রাখা উচিত নয়। তার কারণটাও আমি পাশাপাশি বলে দেবো। সেটা হচ্ছে রূপোর সঙ্গে সিঁদুরের মধ্যে, অরিজিনাল সিঁদুরের মধ্যে যে যে ইনগ্রিডিয়েন্টস থাকে সেইগুলো বিক্রিয়া করে করে সিঁদুরটা একটু বিষাক্ত পদার্থে পরিণত হয়ে যায়। তো সেই জন্য রূপোর সিঁদুর কৌটো ব্যবহার করা উচিত নয়। রূপোর সিঁদুর কৌটো গিফট হিসেবে আমরা পেয়ে থাকি, তাই এটাকে সাজিয়ে রাখাই সব থেকে বুদ্ধিমানের কাজ। এইবারে আসছি টিনের সিঁদুর কৌটো। এরকম টিনের সিঁদুর কৌটো আমরা অনেক জায়গা থেকে কিনতে পাই, মানে ধরো কাউকে গিফট করার জন্য ভীষণ আদর্শ একটা জিনিস বলা যায়। তো আমরা গিফট করিও, আমরা নিয়ে আসি, নিয়ে এসে সিঁদুর কৌটো হিসেবে অনেককেই গিফট করে থাকি। কিন্তু এই সিঁদুর কৌটোগুলো সবসময় এরকম ফাঁকাই রেখে দেওয়া উচিত, মানে এই সিঁদুর কৌটোগুলো ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট কিন্তু ব্যবহার করার উপযোগী নয়, কারণ টিনের ক্ষেত্রেও সেই একই ব্যাপার। সেটা হচ্ছে রিয়াকশন হয়, টিনের সাথে অরিজিনাল সিঁদুরের রিয়াকশন হয়, গুঁড়ো সিঁদুরের। এই দুটো সিঁদুর কৌটো কিন্তু ব্যবহার করা একেবারেই উচিত নয়। এবারে আসছি কোন সিঁদুর কৌটো ব্যবহার করা সব থেকে ভালো। সব থেকে ভালো হচ্ছে এইটি, যেটি আমাদের বিবাহ অনুষ্ঠানে আমাদের হাতে দেওয়া হয়। মানে এর মানে এই যে এর অর্থটাই এই যে কাঠের সিঁদুর কৌটো যেন আমরা ব্যবহার করি। তো সব থেকে তাহলে ভালো হচ্ছে এই গাছ কৌটো বা কাঠের সিঁদুর কৌটো, সে এইরকম সিঁদুর কৌটো হতে পারে। তারপরে আসছি সেকেন্ডলি পিতলের সিঁদুর কৌটো। পিতলের সিঁদুর কৌটো কিন্তু ব্যবহার করা যেতে পারে, এতে কোনো রিয়াকশন হয় না বলে জানা যায়। যতটুকু সূত্র থেকে আমি বুঝতে পেরেছি তাতে তাই বুঝেছি যে পিতলের সিঁদুরদানি বা সিঁদুর কৌটো ব্যবহার করা যায়। আর প্লাস্টিকের সিঁদুর কৌটো যেগুলোতে সিঁদুর বিক্রি হচ্ছে সেটাও ব্যবহার করা যায়, কারণ প্লাস্টিকের সাথে কোনো রিয়াকশনই হয় না। কাঠের সাথে আর প্লাস্টিকের সাথে কোনো রিয়াকশন হয় না, এই দুটো ব্যবহার করা সব থেকে ভালো। আর পিতলের সিঁদুর কৌটো ব্যবহার করা মোটামুটি লেভেলের ভালো। এইবার আরেকটা কথা বলে দিই যে আমরা অনেক সময় সিঁদুর কৌটোর ভেতরে রূপো সিঁদুর কাঠি রেখে থাকি, তো সেই সিঁদুর কাঠিও কিন্তু ব্যবহার করা উচিত নয়।
আর রুপোর সিঁদুর কাঠির বদলে কিন্তু দেশলাই কাঠিও ব্যবহার করা উচিত নয়, কারণ দেশলাই কাঠির মাথায় একটা বারুদ থাকে, তো সেটাও ব্যবহার করা উচিত নয়। সব থেকে ভালো আইডিয়া আমি একটা দিতে পারি তোমাদের, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছো, এটা দেখতে পাচ্ছো, এটা দিয়ে কিন্তু আমি সিঁদুর পরে থাকি। এইগুলো কিন্তু পাওয়া যায়, দেখবে ট্রেনে বাসে অনেক জায়গায় পাওয়া যায়, কটন সোয়াব আর কি যাকে বলে, আর সোয়াব বা কটন সোয়াব হিসেবে বিক্রি হয় বাজারে। দেখবে কৌটার মধ্যে বা প্লাস্টিকের মধ্যে এগুলো ভর্তি থাকে, খুবই কম দাম, আর এগুলো দিয়ে সিঁদুর পরতেও খুব সুবিধা হয়। আমি দেখিয়ে দিচ্ছি একবার যে এটা দিয়ে কিভাবে সিঁদুর পরা যায়। এ দেখো, এই সিঁদুর কৌটোর মধ্যে, এই সিঁদুর কৌটোর মধ্যে থেকে এইভাবে সিঁদুরটা খুব সহজে লেগেও যায় এর মধ্যে। তারপরে এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে সিঁদুরটা পরা যায়। তাহলে আজকে তোমাদের কিন্তু অনেকগুলো টিপস দিয়ে দিলাম সিঁদুর পরার ব্যাপারে। তাহলে কেমন লাগলো আমার এই ভিডিওটা জানাতে কিন্তু একদম ভুলো না। আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে সিঁদুর পরা সংক্রান্ত তাহলে কমেন্ট করো। আরেকটা কথা আমি মেনশন করে দিই, সেটা হচ্ছে সিঁদুর পরার সময় কিন্তু একটা নিয়ম আছে, সেটা হচ্ছে সিঁদুর কখনো এইভাবে নিচের দিকে নামাতে নেই, সিঁদুর পরার সময় এইভাবে ওপর দিকে পড়তে হয়। আর সিঁদুর পরার পরে নোয়াতে একটুখানি সিঁদুর লাগিয়ে নিয়ে এইভাবে আমরা প্রণাম করে নিই। তাহলে এই ছিল যতটুকু আমার ধারণা অনুসারে সিঁদুর পরার বিভিন্ন রকম নিয়ম কানুন। তবে একটা কথা বলে রাখবো, সিঁদুর পরাটা হচ্ছে একেবারে নিজস্ব অভিরুচি। আমি যতগুলো কথা বললাম সেগুলো সমস্তই হিন্দু পুরাণ অনুসারে বললাম। আমি বলতে চাই যে সিঁদুর পরা বা না পরা একেবারে ব্যক্তিগত রুচির মধ্যে পড়ছে। এই নিয়ে অনেকের মনে হয়তো সংশয় থাকতে পারে, তার জন্য আমি দুঃখিত। আরেকটা কথা বলে দিই যে আমি বলেছিলাম যে সিঁদুর কেন পরে বা কারা পরে, এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে। এটা যদি তোমরা জানতে চাও যে সিঁদুর কেন পরা হয়, তার পেছনে কিন্তু অনেকগুলো বৈজ্ঞানিক কারণও রয়েছে এবং ধর্মীয় কারণও রয়েছে, সেগুলো নিয়ে আমি পরে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসব। তবে আজকের ভিডিওতে এইটুকুই আমি কভার করলাম। তাহলে আজকের মতো এই পর্যন্তই, নমস্কার, দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে।